তাহাকে দেখলে হৃদয় মনমথে মথিত। ব্রজবালার মহাভাবী এখানে মনমথ আর কেউ নয়, কৃষ্ণ সেবার উদগ্র আকাঙ্ক্ষা। সেই মনমথ জনক শ্রীকৃষ্ণের মাধুর্য মধুর অপেক্ষাও মধুর। মাধুর্যাদপি মধুরম কিমপি কৈশোরম, কোন অনির্বচনীয় কৈশোর তাতে। এই যে আদ্য কৈশোর, মধ্য কৈশোর, অন্ত কৈশোর, এক কথায় গোবিন্দের নব যৌবন। আমার আর চাপল্লাদ অপি চপলম, চাপল্যের থেকেও অধিক যে এই চপলতা, এই চপলতাই হচ্ছে লীলা, আমার চিত্তকে হরণ করছে। চেত বত হরতি, হায় হন্ত কি কুর্ম, এখন আমি কি করব। রাধারানী যেন উন্মত্তা, সখীগণ তার অঞ্চল ধরেছেন। সখি তুমি যে উন্মত্তা হলে, কাকে এই উন্মত্ততা বলা হয়। সর্বাবস্থায় সর্বত্র তন মনস্কত্ব, যে ভ্রান্তি সব সময় তিনি গোবিন্দ মনা, গোবিন্দকেই সব দিয়ে সর্বাবস্থায় সর্বভাবে উনি অনুভব করছেন। একটা ভ্রান্তি হচ্ছে, যেমন আমরা দেখতে পাই উজ্জ্বল নীলমণিতে রাধারানীর ভ্রান্তি। হে মুরারী, কোন সখী শ্রীকৃষ্ণকে বলছেন, মুরারী তোমার বিহনে কাতরা রাধা, সে অকারণে হাসতে হাসতে গৃহের ভিতরে ভ্রমণ করছে। অকারণে রাধারানী হাসছেন, ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। চেতন অচেতন বস্তুতে তোমার বার্তা জিজ্ঞাসা করছেন। চেতন অচেতন জ্ঞান নেই, কে উত্তর দিতে পারবে আর কে পারবে না। অচেতনের কাছে গিয়ে তোমার কথা জিজ্ঞাসা করছেন। অধিক কি বলবো, বিষম বিরহ খেদের উদ্গীরণে বিভ্রান্ত চিত্তে উনি মৃত্তিকায় লুণ্ঠন করছেন। উন্মত্ত চিত্তার আদারানী ইতস্তত ধাবিত হচ্ছেন। সখীগণ বললেন, তুমি কি পাগলিনী হলে, ধৈর্য ধারণ করো, এমন আকুলিনী কেন। সখীগণের বাক্যে প্রবোধিতা হয়ে কিঞ্চিত ধৈর্য ধারণ পূর্বক যা উনি বললেন এই শ্লোকে লীলাসুখ তারই অনুবাদ করছেন। সখী তিনি আমার চিত্তে মনমথের জাগরণ করছেন, তিনি মনমথ তাত। তাত শব্দের অর্থ হচ্ছে জনক। মাধুর্যাদপি মধুরম
जन्मथ तापस्वर चापल्लादपि चपलं चेतो बत हरति हन्त किं कुर्मः। जार थेके कामेर बा कंदर्पेर उत्पत्ति, ताकेई बला हय मन्मथेर जनक। श्रीकृष्ण मन्मथ जनक, तिनि आमार चित्तके मथित करछेन, मनटाके मन्थन करे, এই জন্যই তো আলোড়িত করে। মন্মথ আমার চিত্তকে উনি উন্মাদিনী করছেন, মনকে মন্থর করে দিচ্ছেন, মন আর অন্য কিছু চিন্তা করতে পারছে না। তাতে শ্রীকৃষ্ণের মধুরাতপি মধুর যে নবযৌবন কৈশোর, কৈশোর বলতে এখানে নবযৌবন, তার যে মাধুর্য, চাপল্য অপেক্ষাও তার যে চপলচরি, আমার চিত্তকে বারবার হরণ করছে, বল সখি আমি এখন কি করব। ইতিপূর্ব শ্লোকে শ্রীমতী বললেন, মধুর মধর বিম্বে মঞ্জুলম মন্দহাসে শিশিরম অমৃত নাদে শীতলম দৃষ্টিপাতে বিপুল মরুণ নেত্রে বিশ্রুতম বেণুনাদে মরকত মণি নীলম পালমালোকয়েনু। অধরের দিকে দৃষ্টি গেছে, অধরের স্ফূর্তি হচ্ছে। তখন বললেন, যিনি অধর বিম্বে মধু, কি সুন্দর তার অধর, দেখলেই পাগলিনী হয়ে যায়। অধরামৃত পানির আকাঙ্ক্ষা অন্তরে জাগে। এখানে মধুর ভাব, গোবিন্দের লাল টুকটুকে অধর দুটি দেখে ব্রজবালা অধরামৃত পানির নিমিত্ত ব্যাকুলিনী হয়ে যান। মধুর মধর বিম্বে, তা না হলে মধুর রস হবে না, মধুর ভাবে সেবা হবে না। তেমনি যিনি মন্দ হাসি মঞ্জুল, মঞ্জুলং মন্দ হাসি, তার হাসি আমাদের অন্তরে যেন বিষের ঢালা বিষ ঢেলে দেয়। জ্বালা তুমি সদাই হাসো, লাজনা বাসো, সবসময় তুমি হাসতে থাকো, কান্দে অকান্দে এত হাসো কেন? তো হাসবো নাকি কান্দবো, কি বলছো, কান্দতে বলছো? তোমার হাসি আমাদের হৃদয়ে বিষ ঢেলে দেয়, এইটাই হচ্ছে মহাভাব। গোবিন্দের হাসি কি কারো অন্তরে বিষ ঢালে? তোমার ওই হাসি দেখে আমরা বুঝি যে তুমি আমাদেরকে চাও, একান্ত আপন করে চাও, অথচ আমরা তোমাকে তোমার হাতে সঁপে দিতে পারি না। বড় বেদনা, বড় দুঃখ, আমরা আমাদের মনের কথা ব্যক্তভাবে বলতেও পারি না যে আমরা কি চাই। এমন কঠিন নারীর পরাণ, বিধাতা আমাদিগকে নারী করে জন্ম দিলেন, মনটা আমাদের এত কঠিন যে মনের ভাব আমরা ইচ্ছা থাকলেও ব্যক্ত করতে পারি না। মঞ্জুলং মন্দ হাসি, গোবিন্দের হাসি কি কষ্ট দেয় ব্রজওয়ালাকে।
তেমনি শিশিরম অমৃত নাদে বেণু নাদে যিনি বিখ্যাত শীতল করে দেন, বেণু নাদে সবকিছু শীতল হয়ে যায়, আমরা ভুলে যাই। এই বেণুনাদ যেন মনে হয় আমাদের বুকের ভিতরে যে আগুন, কাঠের আগুন যখন নিবু নিবু হয় তখন একটা নল দিয়ে কি করে ফু দেয় কিনা কাঠের উনুন, বা আগের দিনে যে চুলা হতো তখন আগুনটা নিবু নিবু হলে একটা নল দিয়ে ফু দিতে হয়, তো ওই বেণুনাদ যেন ওই প্রকার ফুৎকার। আমাদের হৃদয়ের কামনা অনল জ্বলে ওঠে, জ্বলে ওঠে। গোপিকা কি চান খুলে বলুন না, গোবিন্দকে সেবা করতে চান, তাকে বুকে নিতে চান, নিজ দেহ ইন্দ্রিয় মন প্রাণ তার হাতে তুলে দিতে চান। হাসির হিল্লোলে মোর পরাণ পুতুলি দোলে আমি দিতে চাহি যৌবন নিছনি, ব্রজবালা বলেন আমি আমার যৌবনটা তার হাতে দিতে চাই। কৃষ্ণ ব্রজবালার যৌবন নিয়ে করবেনটা কি? রাধারানী বলছেন উনি তো আসবেন ঠিকই, কিন্তু যখন আসবেন তখন কি আমার যৌবনটা থাকবে? নারীর যৌবন ধন যারে কৃষ্ণ করে প্রার্থন, সে যৌবন দুই তিন দিন দুই চারি, দিত্রির নানি এব দিনানি যৌবন মিদম। এই জন্য এত ব্যথা, এই রাত্রিবেলা উনি বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকে আনলেন, আমরা এলাম কত কষ্ট করে, কেহ বা আছিলা শয়ন করিয়া তার নয়নে আছিল নীত, বংশীর ধ্বনি প্রবেশ করিল নয়নে কাটিয়া শীত। আমরা কত রকম অবস্থার ভিতর থেকে ছুটে এলাম, কেহ শিশু লইয়া কোলেতে করিয়া দুগ্ধ করায় পান, নিজের শিশু নয় শিশু ফেলি ঘুমে চলি গেল ভ্রমে শুনিতে মুরলি গান। স্নান করছিলাম শৃঙ্গার আভূষণ রন্ধন পরিবেশন সব ফেলে আমরা চলে এলাম, এখানে আসবার পরেও কত রং ঢং কত কথাবার্তা কত অভিনয় কত স্বাগতোক্তি, তারপরে একটু মিলিত হলেন মিলেই কোথায় চলে গেলেন। তার সেই বংশী নাদ আমাদেরকে দেহ মন প্রাণকে শীতল করে দেয়। শিশিরম, শিশির শব্দের অর্থ তো শীতল, যিনি অমৃত নাদে বেণু নাদে শীতল। নরসিংহদেবের ভিতরে উগ্রতা রয়েছে, বামন দেবের ভিতরে বৈরাগ্যের ভাব রয়েছে, কপিল দেবের ভিতরে তত্ত্ব উপদেষ্টা ভাবের প্রাধান্য, ঋষভ দেবের তপস্যার প্রাধান্য, পৃথু মহারাজে পালনী শক্তির আবেশ, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের ধর্ম সংস্থাপন প্রজানুরঞ্জন প্রজা পালনের আবেশ, দ্বারকানাথেও শত্রু দমন দমনের আবেশ। কিন্তু বিপিন বিহারী ব্রজবিহারী শ্রীকৃষ্ণে কেলি রসের আবেশ, আমাদের রাধারমণে রাধা মোহনে রাধা বল্লভে রাধা নায়কে
কেলি বিলাসের আবেশ। সব ভগবত স্বরূপই এক, কিন্তু আবেশ ভিন্ন 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 ভিন্ন। আর বাঁশিটা বাজাই বা কে? উনি তো বিনু বাদ্য বিনোদী, অধর সুধয়া ওই রন্ধন বেণ রধর সুধয়া পুরায়ন। কে বেণু বাজায়? মন্দিরে গিয়ে দেখুন তো, রামচন্দ্রের হস্তে কি বেণু আছে না নারায়ণের হাতে বাঁশি আছে না নরসিংহ ভগবানের? ওনার আর কিছু অস্ত্রের দরকারই বাকি নখায়ুধনি না? বামনদেব ছাতা ফেলে দিয়ে কমণ্ডল ফেলে দিয়ে উনি বাঁশি নেবেন, মানাবে কেন? একটা মানানসই ব্যাপার আছে তো। শ্রীকৃষ্ণ বেণু নাদে শিশির শীতল করে দেন, বাঁশি শুনেই তো আপনারা বৃন্দাবনে এসেছেন। ওই যে কাম গায়ত্রী কাম বীজ, কাম বীজ রূপে কৃষ্ণ প্রবেশ করেছেন, কাম গায়ত্রী রূপে তিনি আমাদের হৃদয়ে প্রবেশ করেছেন। ওই কাম গায়ত্রী কাম বীজ জপ করতে করতে, মন্ত্ররাজ জপ করতে করতে একটা আকর্ষণের অনুভব হচ্ছে, সেই সর্বাকর্ষক সর্বাল্লাদক মহারসায়ন আমাদেরকে নিত্য লীলার দিকে টানছেন। তবেই তো আমরা বৃন্দাবনে আসতে পেরেছি, তা না হলে বৃন্দাবনে কে আসতে পারে? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলা মাখিব কবে গায়? বেণু নাদে যিনি শিশির, সব শীতল করে দিচ্ছে, আর নিজেও শীতল স্বরূপ। আর শীতলং দৃষ্টিপাতে শিশিরং বেণু নাদে, শিশির বলতে শীতল, আবার শীতল বলতেও শীতল, দৃষ্টিপাতে শীতল। গোবিন্দের যে নেত্র সুষমা, সেই নেত্রে রয়েছে কেলি বিলাস, শৃঙ্গার রস খচিত ঘটিত দৃষ্টি। এই দৃষ্টি নারায়ণে পাওয়া সম্ভব নয়, রামচন্দ্রে নরসিংহে বামনে ত্রিবিক্রমে বরাহে কূর্মে হংসে হয়গ্রীবে কল্কিতে বুদ্ধতে কোথায়ই ঋষভে পৃথুতে শনকাদিতে নারদে যত অবতার, কোথায়ই লীলাবতার যুগাবতার মন্বন্তরাবতার সপ্তাবেশ অবতার পুরুষাবতার কোথায়ই পাওয়া সম্ভব নয়? কৃষ্ণের এই সুষমা, এই ব্যবহার, এই দৃষ্টি কোন ভগবত অবতারই পাওয়া সম্ভব নয়। এই জন্য শীতলং দৃষ্টিপাতে, ওনার দৃষ্টি তো সবকিছু শীতল করে দেয়। ব্রজবালার দিকে যে উনি তাকান, সেই তাকানো তো আলাদা। উনি দাসগণের দিকে তাকান, মাতা পিতার দিকেও তাকান, সখাগণের দিকেও তাকান, আবার প্রেয়সীগণের দিকেও তাকান, রাধারানীর দিকেও তাকান। তাই বলে দৃষ্টি কি এক? প্রত্যেকটি স্থানে ভিন্ন ভিন্ন। ঈষৎ নয়ন কোণে চেয়েছিল আমা পানে, এই দৃষ্টি ব্রজবালার অন্তরকে একেবারে আলোড়িত করে, আবার দেহ মন প্রাণকে শীতলও করে দেয়, আগুনও জ্বালিয়ে দেয়। এই বিরুদ্ধ ধর্মের আশ্রয় উনি। শীতলং দৃষ্টিপাতে বিপুলম অরুণ নেত্রে, অরুণ নেত্র কে? কোন মদ্যপান করেছেন না মধু পান করেছেন? মধুপতি এই মধুব্রহ্ম ব্রজবালার
অধর সুধারূপী মধু পানে ওনার রাধারানীর অধরামৃত পানে ওনার চোখ দুটো লাল হয়ে গেছে। মধু পান করলে, আসব পান করলে চোখ লাল হয়ে যায় না? মত্ততা রাধারানীর অধরামৃত ওনাকে পাগল করেছে, ওনার অধরামৃত বিশ্বকে পাগল করে। তনুমন করে ক্ষোভ বাড়ায় সুরত লোক, অন্য সব রস পাশরায়। সুরত বর্ধনং শৌক নাশনং সরিত বেন ওনার সুষ্ঠু চুম্বিতম। কিন্তু রাধার অধর রসে আমা করি বস, এই মত জগতের সুখের আমি হেতু, কিন্তু রাধিকার রূপ গুণ আমার জীবাত। বিপুল মরুণ নেত্রে, এই জন্যই তো নেত্র অরুণিম। বিশ্রুতম বেনুনাদে, বেনুনাদে যিনি বিখ্যাত, যা কিছু করেন বাসি বাজিয়ে। মরকত মণি নীলম, মরকত মণি নীল কান্তি সেই কিশোর শিখর। রসিকেন্দ্র মৌলি রসঘন মোহন মূর্তি, তাকে আমি কবে দেখব কদা আলোক এনু। একটা বিতর্কে সখিলে কবে শ্যাম সুন্দর শেখর, তিনি কবে আমাকে দর্শন দেবেন? এই যে নাগরেন্দ্র চূড়ামণি, মরকতের ন্যায় নীলবর্ণ কিশোরকে কখন দেখতে পাবো, কবে কিরূপ তার অধর বিম্বে মধুরতা। বড় আকর্ষণ, বড় লোভনীয়, নাগর শুন তোমার অধর চরিত, মাতায় নারীর মন জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। আছুক নারীর কাজ কহিতে বাসিয়ে লাজ, তোমার অধর বড় ধৃষ্ট রায়, পুরুষে করে আকর্ষণ, আপনা পিয়াইতে মন অন্য সব রস পাশরায়। গোবিন্দের মাধুর্য পুরুষকেও আকর্ষণ করে, তার প্রমাণ দণ্ডকারণ্যবাসী ঋষিগণ, তারা তো সব তপস্বী। রামচন্দ্র যে 14 বছর দণ্ডকারণ্যের বনে 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 ঘুরে বেড়াচ্ছেন, সব মুনি ঋষিগণের আশ্রমে আশ্রমে যাচ্ছেন, সুতীক্ষ্ণ ঋষি, সরভঙ্গ ঋষি, অগস্ত্য ঋষি, রামচন্দ্রের সৌন্দর্য দেখে সীতা দেবী পাশে আছেন, ভগবতী জনক নন্দিনী মিথিলেশ কুমারী, যুগলিত সৌন্দর্য দেখে সীতা দেবী রামচন্দ্রের সেবা করছেন, সেই ভাব সন্দর্শনে ঋষিদের মনে ইচ্ছা যাচ্ছে যে আমরা যদি ভগবতী কমলার মতো, আমরা যদি সেবা করতে পারতাম মিথিলেশ কুমারীর মতো, তাহলে আকর্ষণ করছে কিনা। পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল গো রমণী কেমনে প্রাণ ধরে। এখানে পুরুষ বলতে ভক্তগণ, তারা রমণী ভাবে বলতে মধুর ভাবে, তারা কাঁদিয়া আকুল গো। তো রমণীর আকর্ষণ তো স্বাভাবিক হবে, এখানে পুরুষ বলতে ভক্তিমান ভক্তিমতির কথা বলা হচ্ছে, তা না হলে পুরুষ নারীর কোন ব্যাপার এই লীলায় নেই। পুরুষ বললেও যেন আমরা না ভাবি যে আমরা দলে ঢুকব, আর নারী বললেও যেন আমরা মনে না ভাবি যে আমাদের অগ্রাধিকার। এটা পুরুষ নারী ভাবের বহু বাইরে, দেহের বহু বাইরে, এ তো সেই চিদানন্দ রাজ্য। তো এই জন্য পুরুষে করে আকর্ষণ,
আপনা পিয়াইতে মন অন্য সব রস পাশরায় অচেতন রহু দূরে অচেতন সচেতন করে তোমার অধর বড় বাজিকর তোমার বেণু শুষ্কেন ধন বেণু তো একটা পাপা বাস নাকি আর কিছু তার জন্মায় ইন্দ্রিয় মন তারে আপনা পিয়ায় নিরন্তর বেণুকে সবসময় অধরামৃত পান করাচ্ছে বেণু দৃষ্ট পুরুষ হইয়া একে তো বেণু অচেতন কিন্তু অধরামৃত প্রভাবে ও সচেতন হয়ে যাচ্ছে আর ও দৃষ্ট পুরুষ পুরুষ কি পুরুষের অধরামৃত পান করে তো ও পুরুষ হয়ে কি করে আমাদের প্রার্থনীয় ভোগ্য অধরামৃতটা ও সবসময় পান করছে তাও চুপচাপে পান কর চিৎকার দিয়ে সকলকে জানাচ্ছে সৌভাগ্যটা আরে চুপ থাক বেণু দৃষ্ট পুরুষ হইয়া পুরুষাধর পিয়া পিয়া গোপীগণে জানায় নিজ পান ওহি শুনা গোপীগণ বলে পিও তোমার ধন তোমার যদি থাকে অধিকার তবে মনে ক্রোধ করি লজ্জা ভয় ধৈর্য ছাড়ি ছাড়ি দিমু আশি করো পান বেণু বলছে ওহে গোপীগণ যদি তোমাদের সাহস থাকে এসো পান করো আমি ছেড়ে দেব এই নহে বিমু নিরন্তর তোমারে মোর নাহি ডর অন্যে দেখো ত্রিমীর সমান গোবিন্দের অধর সুধা বিশ্ব বিমোহিনী লাল টুকটুকে অধর দুটো দেখেই তো আমরা আত্মহারা হয়ে যাই পানির ইচ্ছা জাগে এবং তার মৃদু হাস্যের মঞ্জুলতা মনোহরতা কৃষ্ণের মন্দ হাস্য সকলেরই মন প্রাণ হরণ করে কিন্তু ব্রজসুন্দরীগণের অনঙ্গ সিন্ধুকে উচ্ছ্বসিত করে তোলে হে মাধব তোমার এই যে ঈষৎ হাসি প্রপন্ন জনতা স্তমক স্বপন শরদেন্দু প্রভা ব্রজাম্বুজ বিলোচন স্মর সমৃদ্ধি সিদ্ধ ঔষধি বিবর্তি বিলম্বিত সুধাম্বুধি প্রবল মাধুরী ডম্বরা বিভর্ত তব মাধব স্মিত কডম্ব কান্তির মুদম ভক্তজনের হৃদয় অন্ধকার নাসিনি তোমার হাসি প্রপন্ন জনতা যারা তাদের হৃদয়ের অন্ধকারকে নাশ করে দেয় প্রণাম করলেই আর দুঃখ নাই গোবিন্দের চরণে যেই প্রণাম করা যাবে সব দুঃখ গেল মাথার থেকে পড়ে গেল কর্মফলের বোঝা যেই গোবিন্দের চরণের কাছে গিয়ে প্রণাম করা গেল ধপাস করে মাথার উপরে যে কর্মফলের বোঝা ছিল সব পড়ে গেল মাথাটা নিচু করলে মাথার বোঝা পড়ে কি না তো গোবিন্দের চরণে প্রণত হলে কি আর মাথার উপরে কর্মফলের বোঝা থাকে তখন উনি হাসছেন সেই প্রণত জনের হৃদয়ের ব্যথা বেদনা নাশ করে দিচ্ছে তোমার ওই হাসি আর ব্রজসুন্দরীগণের অনঙ্গ মহাভাবকে বৃদ্ধি করে সুধার মাধুর্য সুধার সাগরের তিরস্কার কারিণী অমৃতকে তিরস্কার করে দেয় অমৃতের সাগরকে তিরস্কৃত করে গোবিন্দের হাসি চন্দ্রকান্তির মতো শুভ্র সেই ঈষৎ হাস্য আমাদের অসীম আনন্দ বিধান করুন রাধারানী পূর্বরাগের ভূমিতে গোবিন্দের হাসি দেখলেন কাছের থেকে দেখলেন চিত্রে দেখেছেন স্বপ্নে দেখেছেন
কিন্তু কাছের থেকে না দেখলে কি বোঝা যায়? স্বপ্নে যেদিন দেখলেন রূপে গুণে রস সিন্ধু, মুখচ্ছটা যিনি ইন্দু, মালতীর মালা গলে দোলে, বসি মোর পদতলে, পায়ে হাত দেয় ছলে, আমা কেন বিকালিনু বলে। মুখে না ঈশ্বরে রোল, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, ও আমার পায়ের কাছে বসে হাসছে, আমার পায়ে হাত দিচ্ছে, হঠাৎ করে ও আমার কোলের কাছে এসে বসে গেছে, বসে আর ওর লাল টুকটুকে অধর ওষ্ঠ আমার অধর ওষ্ঠের উপরে দিয়ে দিয়েছে। ছি ছি, এ আমি এসব কথা কি বলতে পারি? আমার অধরে অধর পরশিল, এইভাবে পাগল করে উনি। কোন মন বজাইতে কত রঙ্গ জানে, রসাবেশে দেয় কোন আমাকে বুকের ভিতরে নিয়ে নিয়েছে। রাধারানী বলছে আমাকে এরকম পাগলিনী করেছে, রসাবেশে দেয় কোন মুখে নাম ঈশ্বরের ওল, অধরে অধর পরশিল। ভয় পেলে হবে না, রাধা মাধবের লীলা শ্রবণ করতেই হবে, চিন্তন করতেই হবে। রাধা কৃষ্ণের প্রেম লীলা, কর্ণ রসায়ন, কৃষ্ণ নাম রাধা নাম, উপাসনা রসধাম, চরণে পড়িয়া পরানন্দে। রাধা কৃষ্ণের লীলা কি লোহার কলাই? হজম করতে কি একটু কষ্ট? বললেন কষ্ট নয়, রসিক ভক্ত সঙ্গে রহিব প্রীতি রঙ্গে, ব্রজপুরে বসতি করিয়া। রসিক শ্রোতা, রসিক বক্তা, রসিক অনুভবী সঙ্গ প্রয়োজন। ও শুষ্কতায় হবে না, শুকনো কাঠে হবে না। রাধারানী পূর্ব রায় নিকটে থেকে দেখলেন, যেরূপ দেখিল সই স্বরূপে তোমারে কই, জল ভরিতে বিসরিল। কত ব্রজবালা ওই রূপ দেখে কলসি ভাসাল জলে, জলে কলসি ভাসিয়ে দিল, খালি হাতে চলে এলো। বলি জল আনতে তুই গিয়েছিলি, কলসি কোথায়? বল, তখন মনে পড়েছে কোথায় কলসি, কলসি তো যমুনার জলে কোথায় তলিয়ে গেছে। রাধারানী বলছেন, যেরূপ দেখিল সই স্বরূপে তোমারে কই, জল ভরিতে বিসরিন। একে তো কালিন্দী কুল ত্রিভঙ্গিম, তাতে তাতে আবার তরুমূল, সজল জলদ শ্যাম তনু। নির্জন কালিন্দীর কুল, চারিদিকে কদম্ব বন, সেখানে আবার ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে সজল জলদ নীলম, চারিদিকে একেবারে নীল হয়ে গেছে। সজল জলদ তনু শ্যাম, ওইখানেই বৃষ্টি, কিন্তু কি 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 আশ্চর্য, ওইখানে বৃষ্টি না, বৃষ্টি আমার চোখে, আমার চোখে জল আসছে। ওখানে তো বনভূমি শুষ্কই ছিল, আমার চোখে এত জল কেন? একে সে কালিন্দী কুল ত্রিভঙ্গিম তরুমূল, সজল জলদ শ্যাম তনু। আমি জল ভরিয়া যাই, ফিরিয়া ফিরিয়া চাই, হাসি হাসি পুরে মন্দ বেনু। আমি জল নিয়ে যাচ্ছিলাম, ফিরে ফিরে তাকাচ্ছিলাম বাহার বাহার, মনটা আকুবাকু করছিল তাকে দেখবার জন্য, মনটা ছটফট করছিল, তো ফিরে ফিরে তাকাচ্ছিলাম, হাসি হাসি পুরে মন্দ বেনু। এই বেনু কে বাজায়? জল ফেলিয়া যাই কুলে লাজ ভয় পাই, তখন আমি জলটা ফেলেই দিলাম, আরে আরেকবার জল ভরে আনি। ঘাটে গিয়ে আবার কলসি ভরলাম, আবার ফিরে 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 তাকাই, ফিরে ফিরে তাকাই, ফিরে ফিরে তাকাই, জলটা ফেলে দিয়ে ভাবলাম আবার গিয়ে জল ভরি।
জল ফেলিয়া যাই সঙ্গে সঙ্গে মনে পড়ল ব্রজবর বৃষভানন পুণ্যগির বর্ণবল্লী। আমি বৃষভানন মহারাজের কুলমণি, আমার কুলটা যে বড়, তাতে লজ্জা তাতে ভয়, আমি ওকে ভালোবেসে ফেললাম। রাধারানী ভয় পাচ্ছেন, আমি ওকে ভালোবেসে ফেললাম কেন? চিকন কালা গলায় মালা, ওকে ভালোবেসে ফেললাম। আপনা খাইয়া সব মন, আমি নিজেকে এইভাবে খুইয়ে দিলাম। জ্ঞান দাসেতে কয় মোর মনে হেন লয়, ভক্তি গিয়া কর চরণ রেণু ভজি গিয়া। জ্ঞান দাসেতে কয় মোর মনে হেন লয়, ভজি গিয়া ও চরণ রেণু। আবার অমৃতের মতো তার বাক্য স্নিগ্ধতা বাণী, হাসি হাসি কথা কয় পরাণ কালিয়ালয়। কত যে অমিয়া প্রতি বচনে উগার ওই কুলবতী মোহন মন্ত, ও যে কথা বলে না মনে হচ্ছে কুলবতীকে মোহিত করতে বশীকরণ মন্ত্র উচ্চারণ করে। যারা বশীকরণ মন্ত্রে সিদ্ধ তারা অন্যকে দেখে আর বশীকরণ মন্ত্রটা জপ করে কিনা? উগারই কুলবতী মোহন মন্ত্র সহিয় লাগি রজনী দিন যারই, উহু উহু জিউ করু অন্ত, আমার প্রাণটাকে অন্ত করে দিল। এই গোবিন্দের হাসি, অতই সে মধুমন জলতরি অনুখর, সব সময় মনের ভিতরে আগুন জ্বলছে। দৌলত চপল পরাণ, প্রাণটা যেন দম বন্ধ করে আসছে, প্রাণটা যেন বেরিয়ে যায় যায়। এই গোবিন্দের হাসি বাসি দৃষ্টি, সাম্পানে চাইয়া আমি কি কইলাম? আরে সখী, সাম্পানে চাইয়া আমি কি কইলাম? দিবস রজনী আর নাহি জানি, কহি ভাবিতে ভাবিতে মইলাম। আমি স্বামীর দিকে তাকিয়ে কি কইলাম? দিবস রজনী ভাবিতে ভাবিতে আমি কেনে মইলাম। সেবর নাগর গুণের সাগর, নাগর কালিয়া সোনা নয়ন ইঙ্গিতে বচন ভঙ্গিতে ভাঙল ধৈরজপনা। নয়নের ইঙ্গিতে এবং হাসিতে সে আমার ধৈর্যকে ভেঙে ফেলল। খেনে খেনে মন করে উচাটন বিষম স্বামেরও বেড়া, কি জানি কি ক্ষণে চাইলাম তা পানে, ছাড়িলেও না যায় ছাড়া। তাকে তো খালি দেখেইছি, নিকটে তো কথাবার্তা বলার সুযোগ হয়নি, দূরের থেকে দেখেই তোছি, তাতেই আমার এইরকম হয়ে গেল। কি আর ধর্মে যে ছিল করমে, আমার কপালে যা লেখা ছিল, আর এখন আর ধর্মের চিন্তা করে আমি কি করব? কি আর ধর্মে যে ছিল করমে, তোরে সে মরম কহি রায় শেখরের বচন ভরসা, তেহি সে এতেক সহি। এখন দেখি রায় শেখর কি বলে, এই কথাটা দার্থবোধক। যেমন পদকর্তার নাম রায় শেখর, আর ওখানে রসিক শেখর শ্রীকৃষ্ণ এখন কি বলে, আমার এই পরিস্থিতিটা দেখে ওনার কিরকম মনোভাব হয়। লোচন অঞ্চলে চিত চোরাওলি, নয়নের কোণে আমার চিত্তকে চুরি করলো, রূপে চোরাওলো আখি
আর যৌবন তরঙ্গে সঙ্গে মন গেল পরশ রহিল বাকি। আর তার যৌবন তরঙ্গে আমার মনটা চলে গেল নবযৌবন গোবিন্দের দেখে। সখী কিনাশে নাগর কালা মরম জানিল ধরম কহিল জাতি কুলশীল গেলা। চকিত চাহনি কিরকম ভাবে তাকা হয়, ব্রজওয়ালা বলছে কিরকম ভাবে তাকা হয়, চকিত চাহনি গ্রীবার দলনি, চকিত চাহনি গ্রীবার দলনি, হাসনি হাসনি ভাসনি লীলা তেমনি হাসনি তেমনি ভাসনি, ভাসনি বলতে ভাষণ, তেমনি লীলা ও অঙ্গ পরশি পবন হরসি বরসি পরশ শিলা। ওর অঙ্গ বর্ষে বায়ু একেবারে সুগন্ধিত হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে চারিদিকে, দেখছি বাতাস ওর অঙ্গকে স্পর্শ করে শীতল সুগন্ধিত হয়ে আর বৃন্দাবনে বৃক্ষলতাকে কাঁপাতে কাঁপাতে পবন প্রবাহিত হচ্ছে। ও অঙ্গ পরশে পবন হরসে বরসে পরশ শিলা, আর ওর বেলুগানে শিলা গলে যাচ্ছে ওস চরণ স্পর্শে। তবেই তো চরণ চিহ্ন, চরণ পাহাড়ি কি এমনি হয়েছে? কে সে আকার রসের ও বিহার আরে আভরণ সাজে, জ্ঞানদাস কহে ও রূপ দেখিলে কে কে করে কাল বিয়াজে। জ্ঞানদাস কহে অরূপ দেখিলে কে করে কাল বিয়াজে, বিয়াজে বলতে বিলম্ব কে করে, ওই রূপ দেখলে কি আর বিলম্ব সয়, কেন বিলম্ব এই অবরূপ গোবিন্দের রূপ। এখন রাধারানী বলছেন যে সেই মাধুর্যাদপি মধুরম মন্মথ তাতস্য কিমপি কৈশলম, চাপল্লাদপি চপলম চেত বচ হরতি কিং কুর্মহ। সেই মন্মথ জনক যার থেকে স্মরের উৎপত্তি কন্দর্পের উৎপত্তি, সেই শ্রীকৃষ্ণের মধুর অপেক্ষাও মাধুর্য অপেক্ষাও মধুর যে অনির্বচনীয় কৈশোর নবযৌবন সৌন্দর্য, আর চাপল্য অপেক্ষাও যে চপল তার যে চরিত্র আমার চিত্তকে হরণ করছে, এখন আমি কি করব, বহু বচন দিচ্ছেন হন্ত কিং কর্ম, আমরা এখন কি করব, আমাদের আকুলিনী পাগলিনী হওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? এই উন্মত্ত ভাব স্বামিনীতে প্রকাশ পেয়েছে, ভ্রান্তি হচ্ছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আশা করি।